হ্যালো নমস্কার বন্ধুরা, ফ্রিকিং মানি ইউটিউব চ্যানেলে আবার তোমাদের ওয়েলকাম জানাই। সো গাইস, তোমরা বিয়ার র‍্যাঙ্কি খেলো বা কাস্টমই খেলো, আমাদের মুভমেন্ট কিন্তু তখনই বোঝা যায় যখন আমাদের সামনে এনিমি আসে, আর তখনও তোমাদের মুভমেন্টের 50% কিন্তু তোমাদের গ্লোয়ালের উপর ডিপেন্ড করে। যদি তোমরা সঠিকভাবে গ্লোয়াল ইউজ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের মুভমেন্ট অটোমেটিক 50% কমে আসবে। তো সবার প্রথমে আমরা গ্লোয়াল সেটিংটাকে পারফেক্ট করে নিই। সো গাইস, এটা ঠিক করার জন্য সবার প্রথমে তোমরা সেটিংয়ে চলে এসো, এখান থেকে কন্ট্রোল সেটিংয়ে ক্লিক করবে, আর সাইটের বারটাকে হালকা উপরের দিকে তুললে তোমরা থ্রো বেলস নামের একটা অপশন পেয়ে যাবে। এর নিচে তোমরা তিনটা আলাদা আলাদা অপশন পাবে। তো সবার প্রথমে লেখা রয়েছে, দেখো, গ্রেনেড স্লট। তো এখানে পাশে দুটো অপশন রয়েছে, সিঙ্গেল এবং ডাবল। গাইজ, যদি তোমরা সিঙ্গেল করো তাহলে দেখো, তাহলে তোমাদের সামনে এমন অপশন চলে আসবে, আর এখানে তোমরা অ্যারোতে ক্লিক করে গ্রেনেড বা গ্লোয়াল সিলেক্ট করতে পারবে। তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে যদি সামনে এনিমি থেকে একটু অসুবিধা হয় বারবার এভাবে সুইচ করার ক্ষেত্রে, তো এর জন্য আমরা এখান থেকে সেটিংটাকে ডাবল করে দেবো। তাহলে আমাদের গ্রেনেডের জন্য একটা বাটন আর গ্লোয়ালের জন্য আলাদা একটা বাটন থাকছে। তো এটাতে কিন্তু মুভমেন্ট আমাদের অনেকটা বেড়ে যাবে। তো গাইজ, এর পরের অপশনটা দেখো, নাম রয়েছে গ্লোয়াল স্মার্ট থ্রো। তো এটা কি জিনিস এবার? গাইস, নর্মালি আমরা কিভাবে গ্লোয়াল ফেলি, গ্লোয়াল প্রথমে সিলেক্ট করলাম, তারপরে আমাদের জায়গা মতো আমরা সুন্দরভাবে গ্লোয়ালটাকে বসিয়ে দিলাম ফায়ার বাটনে ক্লিক করে। কিন্তু গাইস, স্মার্ট থ্রোর কেসে জিনিসটা একটু উল্টা হয়ে যায়। কেমন? ধরো এই সাইজে আমি গ্লোয়ালটা ফেলবো, জাস্ট আমি এখানে জাস্ট মানে গ্লোয়ালের অপশন একবার ক্লিক করলেই ডাইরেক্ট গ্লোয়ালটা বসে যাবে। মানে এখানে যদি তোমরা দিক মানে সাইড চেঞ্জ করতে চাও পজিশন মতো, সেটা কিন্তু তোমরা এটাতে করতে পারবে না, বা করতে একটু অসুবিধা হবে। তো এটার জন্য এত ঝুট ঝামেলা কে করে ভাই? সামনে এনিমি আমাদের তাড়াতাড়ি কিল করতে হবে, তো এটাকে ডাইরেক্ট অফ রাখো, আমাদের নর্মালি একদম বেস্ট। কথা আছে না, সিম্পল লাইফ বেস্ট লাইফ। তো ব্যাপারটা আসলে ঠিক ওই রকমই। সো গাইস, নিচে আরেকটা অপশন রয়েছে যে পার্মানেন্টলি গ্লোয়াল বাটন। গাইস, নর্মালি আমরা যখন গ্লোয়াল দিয়ে ফায়ার করি, দেখো আমাদের কাছে কয়টা গ্লোয়াল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যখন আমাদের গ্লোয়াল শেষ হবে, অটোমেটিক গ্লোয়ালের বাটনটা রিমুভ হয়ে যায়। কিন্তু গাইস, যদি তোমরা এই পার্মানেন্ট গ্লোয়াল বাটনটাকে সেটিং থেকে অন করে দাও, তাহলে তোমাদের গ্লোয়াল বাটন শেষ হওয়ার পরেও কিন্তু মানে গ্লোয়াল শেষ হওয়ার পরেও গ্লোয়াল বাটনটা থাকছে। মানে এখন তোমাদের এখানে গ্লোয়াল জিরো, তাও জাস্ট বাটনটা জাস্ট শো করবে, আবার গ্লোয়াল কালেক্ট করবে, তারপরে তোমরা ফায়ার করতে পারবে। সো যদি তোমরা আমার অনেস্ট রিভিউ পেতে চাও, তাহলে আমি বলবো নিজের এই দুটো অপশন আমার কাছে একদম ফাউতা লাগে, আমার দরকারই নেই ভাই। গ্রেনেড স্লটে ডাবল করবো, বিন্দাস ধুম ধরাই কিল করবো। সো গাইস, এই মুভমেন্ট সেটিংটাকে নেক্সট লেভেলে ইম্প্রুভ করার জন্য আমরা কন্ট্রোল সেটিং এরই আরেকটু নিচের দিকে আসবো। এখানে আমরা মুভমেন্ট সেটিং এর কিছু অপশন পেয়ে যাচ্ছি। তো এখানে প্রথম অপশনটা রয়েছে রান মোড। এখানে তিনটের অপশন রয়েছে রান মোডে, ক্লাসিক, ড্র্যাগ এবং মিক্সড। সো গাইস, যদি তোমরা প্রথম অপশন ক্লাসিকটা সিলেক্ট করো, তাহলে যখন তোমরা গেম খেলবে তখন দেখবে রান করার জন্য তোমরা একটা বাটন পেয়ে যাচ্ছ। ওই বাটনটা ক্লিক করলে তোমরা ডাইরেক্ট রান করতে পারবে, আর জয়স্টিক বাটন দিয়ে জাস্ট এদিক ওদিক হালকা হালকা মুভমেন্ট করতে পারবে। এবার গাইস, দ্বিতীয় সেটিং যেটা রয়েছে, ওখানে লেখা রয়েছে ড্র্যাগ। ড্র্যাগটাকে যদি এটা সিলেক্ট করার পর দেখবে তোমাদের রান বাটনটা পুরাই উধা হয়ে যাবে, মানে কোনো নাম নিশানা নাই। ওটা এবার গাইস ড্র্যাগ সিস্টেমে চলে আসে। এখন তোমাদের যে মুভমেন্ট বাটনটা আছে, ওই মুভমেন্ট বাটনটা হালকা উপরের দিকে ড্র্যাগ করলে দেখবে অটোমেটিক স্প্রিন্ট বা রানের ক্লিক হয়ে যাচ্ছে, আর ওটা দৌড়াতে লাগছে। মানে এখন দৌড়ানোর জন্য জাস্ট তোমাদের মুভমেন্ট বাটনটাকে উপরের দিকে ড্র্যাগ করলেই সুন্দরভাবে দৌড়ানো শুরু করে দেবে। তবে গাইস, তিন নম্বর অপশনটার নামই রয়েছে মিক্সড। আর মিক্সড মানে বুঝতে পারছো, দুটার মিক্সচার। আর তোমরা এটা সিলেক্ট করার পর গেমে এসে দেখবে তোমাদের বাটনও থাকছে আর ড্র্যাগ অপশনটাও থাকছে, মানে দুটো যখন তোমাদের যেটা হচ্ছে সেটা ইউজ করতে পারবে। গাইস, এরপরের অপশনটার নাম হচ্ছে ভেহিকল কন্ট্রোল। এখানে দেখো দুটো অপশন রয়েছে, টু হ্যান্ডেড এবং ওয়ান হ্যান্ডেড। তো যদি তোমরা এখান থেকে ওয়ান হ্যান্ডেড সিলেক্ট করো, তো অনেস্টলি গাইস, এইভাবে গাড়ি চালাইতে একদম বেকার, একদম ফাউতা লাগে। এইভাবে তোমরা ঠিক মতো কন্ট্রোলও করতে পারবে না, আর যদি এনিমির থেকে পালাতে চাও তাহলে তো হয়ে গেল কেস। তো গেমের মধ্যে গাড়ি ঘোড়া চালানোর জন্য তোমাদের টু হ্যান্ডই বেস্ট। এখানে সুন্দর চারটা বাটন পেয়ে যাচ্ছ, ইচ্ছে মতো তোমরা ইউজ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেবে। তো আমরা তো নতুন ভিডিও, নতুন টিপস, টেকনিক, গ্লিচ, তো বাই।